অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 16 জুলাই টু 16 আগস্ট এই একটা মাস 5টি রাশির অপার ধন পাবে। শনি মহারাজ সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে, অর্থাৎ এই 16 জুলাই রবি কর্কট রাশিতে অবস্থান করছে এবং আগে থেকে মকর রাশিতে শনি মহারাজের অবস্থান, অর্থাৎ পিতা এবং পুত্র মুখোমুখি সমসপ্তম অবস্থান। এটাতে কি হয়, যখন সমসপ্তম মুখোমুখি অবস্থায় হয় সেক্ষেত্রে কিন্তু পিতা পুত্রের মধ্যে যে দ্বন্দ্ব সেটা কিন্তু থাকে না, অর্থাৎ পিতার বল অর্থাৎ রবির বলবত্তা শনির মধ্যে চলে আসে, অর্থাৎ সেখানে কিন্তু শুভ ফল প্রদান করতে থাকে। যেমনি সমসপ্তমে যখন রবি এবং শনি একত্রে মুখোমুখি চলে আসে, তো এই 16 জুলাই টু 16 আগস্ট অবধি এই রবি এবং শনির সমসপ্তম যোগ সৃষ্টি হচ্ছে এবং শনি মহারাজ সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। এই একটা মাস 5টি রাশিকে অপার ধন ঢেলে দিতে চলেছে। তবে প্রত্যেকে সঠিকভাবে এই সময় যদি প্ল্যানিং করেন এবং গুছিয়ে নিতে পারেন কি না, এ সময়টা আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভজনক হতে চলেছে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, কোন এই 5টি সৌভাগ্যবান রাশি সেটা আমি বলবো এবং কি কারণে পেতে চলেছে সেটাও আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো। কিন্তু এই যে পিতা পুত্রের মুখোমুখি দৃষ্টি বিনিময় সমসপ্তম, অনেকেই বলবে যে এটা ভালো নয়, কিন্তু আমি বলবো এটা সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। শনি মহারাজের অর্থবৃষ্টি, অপার ধন, মান সম্মান এগুলো কিন্তু দিতে চলেছে, কারণ রবির বলবত্তা অর্থাৎ পিতার বল পুত্রের মধ্যে থাকবে, অর্থাৎ শুভ ফল কিন্তু প্রদান করবে। তো প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির 5ম স্থানে রবি এবং আপনাদের 11th স্থানে শনি, অর্থাৎ লাভ সফলতা সাকসেস জায়গায় শনি এবং 5ম স্থানে রবি। এই যে দৃষ্টি বিনিময় এক্ষেত্রে কী হবে, মীন রাশির ক্ষেত্রে ঠিক আপনাদের আর্থিক উন্নতি, যারা পেট্রোলের বিজনেস করছেন, পেট্রোল পাম্প আছে বা ওষুধের বিজনেস করছেন, মেডিসিনের বিজনেস করছেন বা কাঠের বিজনেস করছেন বা ইলেকট্রনিক্স প্রোডাক্টসের বিজনেস করছেন বা কেমিক্যাল ওরিয়েন্টেড বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু হবে। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে মীন রাশির জন্য অপার ধন, এই ধনবর্ষা হতে চলেছে যদি আপনার প্রপারভাবে যদি করতে পারেন প্ল্যানিং করে, সেক্ষেত্রে মীন রাশি হতে চলেছে এই একটা মাসের মধ্যে শ্রেষ্ঠ রাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির দ্বিতীয় পতি হচ্ছে কুম্ভ রাশির কর শনি, সেই দ্বিতীয় পতি আপনাদের রাশিতে অবস্থান করছে, ঠিক সমসপ্তমে অবস্থান করছে রবি অর্থাৎ পিতা। পিতা ও পুত্রের মুখোমুখি সমসপ্তম অবস্থান মকর রাশির ক্ষেত্রে ধনবর্ষা হতে চলেছে, বিশেষ লাভ অর্থনৈতিক আসতে চলেছে মকর রাশির ক্ষেত্রে এবং আপনাদের চারিদিক থেকে অপরচুনিটিগুলো, বিজনেসের ক্ষেত্রে বলুন, আপনি নিজের সেলফ প্রফেশনের ক্ষেত্রে বলুন, আপনার সম্পত্তিগত দিক থেকে বলুন, বিশেষ কিন্তু লাভ কিন্তু আসতে চলেছে এই একটা মাস 16 জুলাই টু 16 আগস্ট। 2 নম্বর যে রাশি বললাম, 3 নম্বর রাশি হচ্ছে ধনু। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, ধনু রাশির দ্বিতীয় পতি দ্বিতীয় স্থানে অবস্থান এবং আপনাদের 9ম পতি অষ্টমে অবস্থান করছে অর্থাৎ রবি। অষ্টমে রবি খুব একটা খারাপ ফল কিন্তু দেয় না এবং সরাসরি দৃষ্টি দিচ্ছে তার পুত্রকে অর্থাৎ শনি মহারাজকে, রবির বল শনির মধ্যে চলে আসছে, সেই সমসপ্তম বলের জন্য সেক্ষেত্রে কী হবে, আপনাদের ভাগ্যের দ্বারা কিন্তু অর্থ আপনাদের আসবে। যাদের
যাদের দীর্ঘদিন ধরে টাকাগুলো আটকে আছে, সে আটকানো টাকাগুলো কিন্তু রিকভারি হবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে, আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। এ সময় বিশেষ কিন্তু লাভ কিন্তু দেখা যাচ্ছে এই ঠিক আপনার ধনুরাশির ক্ষেত্রে। এরপরে যে রাশিটির কথা আমি বলবো, চার নম্বর যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির একাদশপতি রবি এবং সে দশম স্থানে অবস্থান করছে এবং চতুর্থ স্থানে শনি মহারাজের অবস্থান, অর্থাৎ চতুর্থ এবং দশম কানেকশান দেখুন, অর্থাৎ পিতা পুত্রের এই কানেকশান। চতুর্থ স্থানে শনি ষষ্ঠ নামক রাজ্য সৃষ্টি করছে এবং একাদশপতি রবি দশম স্থানে অবস্থান করছে। আমি এই যে পেডিসাগুলো করছি কিনা, যদি আপনাদের রাশি হয় রাশির ক্ষেত্রে কিন্তু মিলবে, যদি আপনাদের লগ্ন হয় কিনা লগ্নের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। তো এই সমসপ্তমের দৃষ্টিতে আপনাদের যে কোনো কাজে সফলতা আসবে, অর্থ আসবে, সন্তান সুখ, পঞ্চমপতি সন্তান সুখ আসবে, প্রেম প্রণয়ের ব্যাপার আপনাদের ভালো হবে, যথেষ্ট বুদ্ধি হবে, মা লক্ষ্মী যোগ আসতে চলেছে তুলা রাশির জন্য। শনি মহারাজ অপার ধন কিন্তু এই তুলা রাশিকে দিতে চলেছে, কারণ চতুর্থ স্থানে ষষ্ঠ নামক রাজযোগ এবং এই দশম স্থানে রবি একাদশপতি দশম স্থানে, অর্থাৎ সাকসেস সফলতা লাভের জায়গা কিন্তু তৈরি করবেই করবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথা বলছি তুলা রাশির জন্য। যাদের হবে না ধরুন কিনা, তাদের পার্সোনাল চার্টটা একবার অন্তত দেখিয়ে নিন, কিন্তু গ্রহের গোচর যা দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ, কারণ রবির বল শনি কিন্তু পাবে, অর্থাৎ পিতার ক্ষমতা পুত্রের মধ্যে আসতে চলেছে। এইবার যে রাশির কথা বলবো, সবশেষে যে রাশি সেটা হচ্ছে মেষ রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, মেষ রাশির দশমপতি এবং একাদশপতি শনি, অর্থাৎ কর্মপতি এবং লাভ সফলতা সাকসেসের যে মালিক সে শনি আপনাদের দশমভাবে কর্মভাবে অবস্থান করছে এবং আপনাদের পঞ্চমপতি এই রবি, অর্থাৎ আপনাদের সন্তান সুখ, প্রেম প্রণয়, আপনাদের মা লক্ষ্মীর স্থান, শিক্ষা সে অবস্থান করছে চতুর্থে। এই যে দৃষ্টি আপনার ঠিক চতুর্থ এবং দশমের দৃষ্টি, আপনাদের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, অপার ধন, নতুন কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে সফলতা, সাকসেস এবং লাভের জায়গা কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নে কিন্তু সৃষ্টি করতে চলেছে। এবং পারিবারিক সুখের জায়গা, পারিবারিক শান্তির জায়গা, পারিবারিক একটা সুষ্ঠু পরিবেশের জায়গা কিন্তু মেষ রাশি তৈরি হতে চলেছে, অর্থাৎ পারিবারিক সুখ এবং আপনাদের সফলতা সাকসেস কিন্তু নিশ্চিত রূপে আসতে চলেছে। এবং কর্মক্ষেত্রে আপনাদের পদোন্নতি, মান সম্মান বৃদ্ধি, আপনাদের সম্মান বৃদ্ধি হতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।